আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আদিল আহমেদ শান। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ বাড়িক বাজার শাকোপাড়া এলাকায় ভোর 5টার দিকে ধান বোঝাই ট্রলি উল্টে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাপাই নবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা সবাই শিবগঞ্জ উপজেলার বালিয়াধিকি এলাকার বাসিন্দা। সকালে বরেন্দ্র এলাকা থেকে ধান কেটে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে। পুলিশ জানিয়েছে, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে 12 জন কৃষক ট্রলি করে ধান নিয়ে বাড়ি ফেরার পথে শিবগঞ্জ উপজেলার দাই পুকুরিয়া ইউনিয়নের সোনাপুর বাড়িক বাজার এলাকার ভাঙা ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই 7 জন মারা যায়। আহতদের 5 জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানেই আরও 1 জনের মৃত্যু হয়। এবারে করোনাভাইরাস আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাক্কা বাড়ছেই। অতিরিক্ত সংক্রমণের ফলে ইতালি ও সুইজারল্যান্ডে আইসিইউ সংকট তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ হাসপাতালগুলোয় কর্মরত কর্মীদের মধ্যে 900 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত 5,65,00,000 ছাড়িয়েছে মৃত্যু 13,53,000-এর বেশি। সুস্থ হয়েছেন 3,93,00,000-এর বেশি। রিপোর্টে আরও জানাচ্ছেন ইলিয়াস কমল। বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতালিতে একদিনেই আক্রান্ত হয়েছে প্রায় 35,000 মানুষ, মৃত্যু হয়েছে 731 জনের, যা নতুন করে সংক্রমণ শুরু হবার পর সর্বোচ্চ। তবে এর চেয়ে আশঙ্কার খবর জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তাদের দাবি, সংক্রমণ বেড়ে যাওয়ায় আইসিইউ বেড আর খালি নেই ইতালিতে। একই অবস্থা সুইজারল্যান্ডেও। ইতালির মতো সংক্রমণ বেড়েছে ইউরোপের অপর দেশ ফ্রান্সেও। সেখানেও একদিনে 425 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগীর চাপে হাসপাতালগুলো প্রায় ভর্তি বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মৃতের সংখ্যা 2,50,000 ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত 2 সপ্তাহে বিভিন্ন শীর্ষ হাসপাতালের 900 স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুতই ভ্যাকসিন ব্যবহার অনুমোদনের চেষ্টা করছে সরকার। আগের তথ্যে 90% সফল হলেও সাম্প্রতিক তথ্যে তাদের ভ্যাকসিন 95% সফল বলে দাবি করেছে মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেক। গত সপ্তাহে 170 জনের ওপর প্রয়োগ করা ভ্যাকসিনের ফলে এ তথ্য উঠে এসেছে দাবি করেছে তারা। স্কটল্যান্ডে এক সংসদ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর ঘটনা তদন্তে দেখা গেছে তিনি আইন ভেঙে লন্ডন থেকে গ্লাসগো পর্যন্ত ট্রেনে চড়েছিলেন। ইলিয়াস কমল, চ্যানেল আই। এবারে দেশের করোনাভাইরাস প্রসঙ্গ। করোনাভাইরাসে মঙ্গলবার দেশে 2 মাসের মধ্যে সর্বোচ্চ 39 জনের মৃত্যু হয়েছে। বেড়েছে আক্রান্তের শনাক্তের সংখ্যাও। প্রশ্ন উঠেছে, তাহলে কি বাংলাদেশেও দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, শনাক্তর হার ও সংখ্যা 2 সপ্তাহের মধ্যে স্থায়ী হলে বলা যাবে দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে। জানাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, 31 মে থেকে 31 অগস্ট পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সর্বোচ্চ পর্যায়ে ছিল। পরের 2 মাসে শনাক্ত ছিল 10-12% এবং মৃত্যুর সংখ্যাও কমে বিশের ঘরে উঠানামা করছিল। 17ই নভেম্বর হঠাৎই মৃত্যুর সংখ্যাটা বেড়ে যায়, যদিও শনাক্ত এখন 12-14%। তবে এটা এখনই দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলা যাবে না, কারণ রোগতাত্ত্বিক সূত্র অনুযায়ী সর্বনিম্ন যে শনাক্তের হার বা শনাক্তের সংখ্যা, তা থেকে 2 সপ্তাহের মধ্যে যদি তা 1.5 গুণ বেড়ে যায় এবং সেই বৃদ্ধিটা অন্তত পক্ষে 4 সপ্তাহ পর্যন্ত থাকে, তাহলে আমরা বলতে পারি যে একটা ঢেউ থেকে নেমে গিয়ে সেটা আরেকটা ঢেউয়ে পরিণত হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু যাতে আয়ত্তের বাইরে চলে না যায়, সেই জন্য সরকার সতর্ক বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে যাতে চলে। স্বাস্থ্য সচিব বলছেন, রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত সরকারি পর্যায়ে চিকিৎসা উপকরণ এবং শয্যা সংরক্ষিত রাখা হয়েছে। মাননীয় মন্ত্রীর নির্দেশনা নিয়ে আমরা ইতিমধ্যে একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চলে উপজেলা পর্যায়ে আমরা কিছু নির্দেশনা আমরা জারি করেছি, কিছু অনুশাসন দিয়েছি।
কিভাবে করোনার সেকেন্ড ওয়েভ আমরা মোকাবেলা করতে পারি, আল্লাহর অশেষ রহমতে আমরা একটি একটি সহনীয় একটি অবস্থার মধ্যে আছি, এইটাকে যাতে আর ডেটোরেট না করে এই যেটুকু আমরা অর্জন করেছি আল্লাহর অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর গাইডলাইন নিয়ে, যে বিনামূল্যে মাস্ক দেওয়ার চেষ্টা করছি, এই মানুষকে কনভিন্স করার চেষ্টা করছি, মোটিভেট করার চেষ্টা করছি, মাইকিং করা হচ্ছে, কোনো কোনো জায়গাতে ট্রাফিকেও এই কাজটা করছে, আমি নিজের হাতে মাস্ক আপনাকে দিলাম এরপরও আপনি পরবেন না, সেটা তো নিশ্চয়ই অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে কিনা জানতে আগামী দুই সপ্তাহ শনাক্ত ও মৃত্যুর হার পর্যবেক্ষণ করবেন রোগতত্ত্ব বিশ্লেষকরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার শীর্ষ খবর। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।